সৃষ্টির পর থেকে পৃথিবীতে জন্ম হয়েছে নানা সভ্যতার, জন্ম হয়েছে নানা শহরের। প্রাচীন এসব শহরের কোনো কোনোটি নানা কারণে হারিয়ে গিয়েছে কালের গর্ভে। এসব প্রাচীন হারিয়ে যাওয়া সভ্যতাগুলো আজও এদের নিজ নিজ রহস্যময় গল্প নিয়ে মানুষের মনে বেঁচে রয়েছে। আসুন জেনে নেওয়া যাক এমনই পাঁচটি হারিয়ে যাওয়া রহস্যময় শহর সম্পর্কে, যার খোঁজ আজও কেউ পায়নি। জেড এর হারানো শহর। 1925 সালে তিনজনের একটি দল ব্রিটিশ সার্ভেয়ার কর্নেল পার্সি হ্যারিসন ফাউসেটের নেতৃত্বে ব্রাজিলের মাতো গ্রোসো এলাকার দুর্গম জঙ্গলে প্রবেশ করে। তাদের উদ্দেশ্য ছিল একটি প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ খুঁজে বের করা। ফাউসেট এই প্রাচীন শহরের নাম দিয়েছিলেন জেড এর হারানো শহর। তবে দুঃখজনক ব্যাপার হল এই তিনজনকে আর কোনো দিন খুঁজে পাওয়া যায়নি। গত কয়েক দশক ধরে প্রায় 100 জন মানুষ যারা এদের খোঁজ করতে গিয়েছিলেন তারাও সেখানে গিয়ে বেমালুম গায়েব হয়ে যান। ধারণা করা হয় ফাউসেটের ওই শহরটি কুহুকুগু নামের 21 শতকের শুরুর দিকে আবিষ্কৃত হওয়া একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। একসময় এখানে 50,000-এরও বেশি মানুষের বসবাস ছিল। আটলান্টিস। সর্বপ্রথম 360 খ্রিস্টপূর্বে গ্রিক দার্শনিক প্লেটোর লেখায় আটলান্টিসের উল্লেখ পাওয়া যায়। প্রায় 2 সহস্রাব্দ ধরে এই রহস্যময় হারিয়ে যাওয়া শহরটি বহু অভিযাত্রী, গবেষক, ইতিহাসবিদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। বলা হয়ে থাকে এই রহস্যময় দ্বীপটি ছিল খুবই বিস্তীর্ণ। প্রযুক্তিগত দিক দিয়ে উন্নত এই দ্বীপের ছিল একটি শক্তিশালী নৌবাহিনী। প্লেটোর বর্ণনা অনুসারে 9600 খ্রিস্টপূর্বে কোনো এক অজানা কারণে আগুন ও ভূমিকম্পময় ভয়ানক এক রাতে এই গোটা দ্বীপটাই ধ্বংস হয়ে যায়, ডুবে যায় পানির নিচে। ডুবে যাওয়া এই শহরের খোঁজে এ পর্যন্ত অসংখ্য অভিযান চালানো হয়েছে, তবে গবেষকরা এখনও খুঁজে পাননি এই হারানো শহরটিকে। হারানো লায়োনিস রাজ্য। কিংবদন্তি অনুসারে লায়োনিস রাজ্য ছিল ব্রিটেনের সিসিলি দ্বীপে অবস্থিত বিশাল এক রাজ্য। কোনো একদিন বিশাল এ রাজ্যকে গিলে নেয় উত্তাল সমুদ্র। কেউ কেউ মনে করেন বর্তমানে সেখানে অবস্থিত 140টি দ্বীপ আসলে সেই ডুবে যাওয়া রাজ্যের পাহাড় চূড়া। 14 শতাব্দীর উইলিয়াম ওরচেস্টারের লেখা ভ্রমণ বৃত্তান্তে সর্বপ্রথম কর্নওয়াল উপকূলে হারিয়ে যাওয়া এক সভ্যতার কথা দেখতে পাওয়া যায়। লেখকের বর্ণনা মতে প্লাবনের পূর্বে সমুদ্র থেকে 40 মাইল দূরে বিস্তৃত এক অচেনা স্থান ছিল। তিনি বলেন, বহু বন, মাঠসহ 140টি গির্জা সবই আজ ডুবে আছে পর্বত ও সিসিলি দ্বীপের মধ্যবর্তী স্থানে। ইতিহাসের বহু কাহিনীতে এই লায়োনিস রাজ্যের কথা উল্লেখ রয়েছে, তবে গবেষকরা উক্ত স্থানে খোঁজাখুঁজি করে হারানো সেই শহরের কোনো চিহ্নই খুঁজে পাননি। ধারণা করা হয় 3000 বছর নিমজ্জিত থাকার ফলে গোটা সভ্যতাটি সমুদ্রের বহু গভীরে হারিয়ে গিয়েছে। এলডোরাডো। স্বর্ণনগরী এলডোরাডোর কিংবদন্তির উৎপত্তি হয় 1600 শতাব্দীতে, যখন ইউরোপিয়ানরা নতুন বিশ্বে গুপ্তধন খোঁজার নেশায় মেতেছিল। স্পেন সে সময় দখলদার ও অভিযাত্রীদের দক্ষিণ আমেরিকায় পাঠিয়েছিল যাতে তারা সকল দামি জিনিস খুঁজে দখল করে নিয়ে আসতে পারে। এমন সময় গুজব ওঠে আন্দ্রিস পর্বতচূড়ায় রয়েছে এক শহর যেখানে স্বর্ণের কোনো অভাব নেই, যেখানে রাজা সোনার গুঁড়ায় নিজের দেহ আবৃত করে রাখে। এই গল্প থেকেই সেই শহরের নামকরণ করা হয় এলডোরাডো বা স্বর্ণমোরা শহর। বহু অভিযাত্রী এই শহর খুঁজে বেরিয়েছে, কিন্তু কেউই এই শহরটি আজ পর্যন্ত খুঁজে পায়নি। কালাহারির হারানো শহর। 1885 সালে কানাডিয়ান অভিযাত্রী ও বিনোদন তারকা গুইলার্মো ফারিনি পশ্চিমাদের মধ্যে থেকে প্রথম দক্ষিণ আফ্রিকার অনাবিষ্কৃত ও দুর্গম মরুভূমি কালাহারি অতিক্রম করেন। অভিযান শেষে ফিরে এসে তিনি মরুভূমির বালির নিচে চাপা পড়া এক হারানো সভ্যতার ধ্বংসাবশেষের কিছু ছবি সবার সামনে তুলে ধরেন। তার বর্ণনা মতে লম্বা লাইনের পাথরের ধ্বংসাবশেষের পাশেই আমরা তাঁবু গেড়েছিলাম। চীনের দেয়াল যদি ভূমিকম্পে কখনো ধ্বংস হয়ে যায় তবে তা দেখতে যেমনটি লাগবে, এটিও ঠিক তেমন দেখতে লাগছিল। পরীক্ষার পর আমরা বুঝতে পারলাম এটি বালির নিচে চাপা পড়া প্রাচীন কোনো গঠনের অংশবিশেষ। 20 শতাব্দী জুড়ে প্রায় 1 ডজনের মতো অভিযাত্রী কালাহারির এই হারানো সভ্যতার খোঁজ করেছেন, কিন্তু কেউ এর কোনো খোঁজ পাননি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে।